হ্যালো ফ্রেন্ডস, এডুকেশন অনলাইন চ্যানেল থেকে অজয় স্যার। আজকে তোমাদের সরলীকরণে কিছু অঙ্ক করাবো, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। প্রথম অঙ্ক কি বলছি, যে কিছু সংখ্যক ঘোড়া ও সমসংখ্যক মানুষ কোন স্থানে যাচ্ছে, অর্ধেক মানুষ ঘোড়ার পিঠে যাচ্ছে, বাকি ঘোড়া নিয়ে হেঁটে যাচ্ছে। যদি মাটিতে হেঁটে যাওয়া পায়ের সংখ্যা 70 হয়, তাহলে কতগুলি ঘোড়া ছিল? অঙ্কটি দিলাম কিভাবে করবো, যে সমসংখ্যক মানুষ ও সমসংখ্যক ঘোড়া, তাহলে কত ধরলাম, যে ঘোড়া ধরলাম এক্স টি, তাহলে মানুষ কতটি আছে, মানুষ হচ্ছে এক্স টি, তাহলে ঘোড়া এক্স টি, মানুষ হচ্ছে এক্স টি। বলতে যে বাক্যে অর্ধেক মানুষ ঘোড়ার পিঠে যাচ্ছে, তাহলে যে মানুষগুলি ঘোড়ার পিঠে যাচ্ছে তাদের পায়ের সংখ্যা গোনা হবে না, কেন সেই ঘোড়াগুলি শুধু পায়ের সংখ্যা গোনা হবে। ঘোড়া আছে কটি, এক্স টি, তাহলে এক্স খানা ঘোড়ার একটা ঘোড়ার চারটে পা হলে তাহলে মোট ঘোড়ার পা সংখ্যা হচ্ছে 4XT প্লাস অর্ধেক মানুষ হেঁটে যাচ্ছে, তাহলে যে মানুষগুলি হেঁটে যাচ্ছে তাহলে কত, x/2 মানুষ হেঁটে যাচ্ছে, তাহলে একটি মানুষের পা হচ্ছে কটা, দুটো করে, তাহলে মোট পায়ের সংখ্যা কত, 70। এই দুই দুই কাটা গেছে, তাহলে 4x + x কত, যে 5x = কত, 70। x = 5 = 70। তাহলে বলছে কতগুলি ঘোড়া ছিল, উত্তরটা হবে 14টি ঘোড়া ছিল। যে 15 জন ব্যক্তির একটি দলে প্রত্যেকে একে অপরের সাথে করমর্দন অর্থাৎ হ্যান্ডশেক করে, মোট কতবার করমর্দন করা হয়েছে? তাহলে এখানে যে প্রথম ব্যক্তি দ্বিতীয় বাকি ব্যক্তিদের সাথে কত, 14 বার হ্যান্ডশেক করে, তাহলে দ্বিতীয় ব্যক্তি কত বাকিদের সাথে, প্রথম ব্যক্তি বাদে 13 বার, এভাবে ক্রমশ কমতে কমতে কত, 12 বার কমতে থাকবে। তাহলে মোট করমর্দনের সংখ্যা কত হবে, এখানে হবে 14 + 13 + 12 ... কত, 1। আমরা জানি যে 1 থেকে 14 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত, n×n+1/2, এখানে n কত, 14, তাহলে 14 × কত, n+1 অর্থাৎ 15/2, কাটলে কত হচ্ছে 7, যে 7 × 15 কত, 105 বার, উত্তরটি হবে 105 বার। তাহলে আমরা এই অঙ্কগ্রহণের ক্ষেত্রে এখানে যে ফিগারটা যাই থাকুক না কেন, এখানে 15 আছে, এখানে যদি থাকতো কত, 10, তাহলে আমরা কি করতাম, 10-এর থেকে জাস্ট একটা কম কত, 10-এর থেকে কম হচ্ছে 9, তাকে 2 দিয়ে ভাগ করতাম, উত্তরটা কত হতো, 5, তাহলে 5×9=45। তাহলে এই অঙ্কটা আরেকটা করা যায়, যে 10 জন ব্যক্তির ক্ষেত্রে এই অঙ্ক কি হবে, উত্তর হবে 45। আমরা তাহলে কি করব, আমরা অঙ্কটা শুধুমাত্র একটা কমিয়ে দেব, যে তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে উত্তর এখানে কত হচ্ছে, 45। 3 নম্বর অঙ্কে কি বলছে, যে কিছু মহিষ ও হাঁসের দলে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 24 বেশি, দলটিতে কতগুলি মহিষ রয়েছে? তাহলে ধরি মহিষের সংখ্যা কত, মহিষের সংখ্যা হচ্ছে এক্স টি, হাঁসের সংখ্যা কত, হাঁসের সংখ্যা হচ্ছে ওয়াই টি। এখানে শর্তটা কি বলছে, যে মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 24 বেশি কি পায়ের সংখ্যা, তাহলে মহিষের পা কটা, 4টে, তাহলে এখানে কত, 4x, হাঁসের পা কটা, 2 অর্থাৎ 2y, সমান কি বলছে, যে মাথার সংখ্যার দ্বিগুণের থেকে, অর্থাৎ 2 গুণ মাথার সংখ্যা কত, মহিষের মাথা কটা, এক্স টি, হাঁসের মাথা কটা, ওয়াই টি, 2×x+y, 24 বেশি, তাহলে এখানে বেশি হচ্ছে 24টি। তাহলে শর্তটা কি দাঁড়ালো, যে পায়ের সংখ্যা কত, 4x + 2y, ও মাথার সংখ্যা x+y, তার দ্বিগুণের থেকে 24 বেশি। এখানে সরল করলে কি হচ্ছে, যে 4x + 2y সমান গুণ করলে 2x + 2y + 24, এখানে দুপাশে সমান সংখ্যা কেটে যায়, তাহলে 4x থেকে 2x বাতিল করা হচ্ছে, 2x = 24, অর্থাৎ x এর মান কত, 12, x এর মান 12। তাহলে কতগুলি মহিষ পেয়েছে, মহিষের উত্তরটা হবে 12টি। তা ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট আশা করতে পারি, নতুন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।